পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে গুরু ধরার পর গুরুর কাজ কি ও শিষ্যের কাজ কি। আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। প্রথম কাজ তো শিষ্যের, সে প্রথম পা বাড়াবে, গুরুর কাছে আসবে, তারপর তার কাছে আত্মসমর্পণ করবে, ভক্তের প্রথম কাজ। যখন ভক্ত প্রথম কাজটি শেষ করবে, পদক্ষেপ নিবে, তারপরেই হচ্ছে কি গুরুর কাজ, অর্থাৎ বায়াত হওয়ার পর, মরিত হওয়ার পর পরের কাজটি হচ্ছে কি গুরুর, সেটা হচ্ছে ভক্তকে আদব কায়দা শিক্ষা দেওয়া। কারণ তরিকতের প্রধান সবকই হচ্ছে যে আদবে ইনসান বেদবে হায়ান, অর্থাৎ একজন তরিকপন্থীকে আদবশীল হতেই হবে, তার মধ্যে আদব থাকতেই হবে। কারণ যার মধ্যে আদব নেই সে ইনসানের কাতারে পড়ে না, মানুষের কাতারে পড়ে না, তাই তার মধ্যে আগে আদব থাকতে হবে। সে আদব এক একজন এক একভাবে, এক এক সমাজে এক এক রকম, তাই গুরু তাকে প্রকৃত আদবের ব্যাপারটা শিক্ষা দিবে যে এই হচ্ছে আদব, যে কার সাথে কীভাবে চলবে, কথা বলবে না বলবে, কিন কোন সময় কোথায় কী আদব রক্ষা করে চলতে হয়, গুরুর দরবারে তার আদব কী, গুরুর সাথে তার আদব কী, গুরু ভক্তের সাথে তার আদব কী, ভাইদের সাথে কী সব মানে কী আদব কায়দা, এই যে আদবের যে ব্যাপারটা, গুরু প্রথমে ভক্তকে আদব শিক্ষা দেবেন। তরিকতে প্রবেশের পর প্রথম আদব শিক্ষা দেওয়া হয়, তার পূর্বের যে স্বভাব সেটাকে পরিবর্তনের চেষ্টা করাই তো মূল কথা। যদি সে তার স্বভাবকে পরিবর্তন করতে না পারে, সুন্দর করতে না পারে, তাহলে তো তার ইবাদত এমনিতেও কোনো কাজে আসবে না। কারণ আগে তো পাত্র ঠিক করতে হবে, পাত্রে যদি ভালো কিছু রাখতে হয় তাহলে আমরা সবার আগে কী করি, যে ময়লা পানি যদি থাকে তাহলে সেটা কী করি, ময়লা পানিটাকে আগে ফেলতে হয়, তারপরে সেই ভাণ্ড কী করি ভালো পানি দিয়ে পরিষ্কার করি, তারপরে আবার পানি ফেলে দিই, সম্পূর্ণ পরিষ্কার হলে তারপরে কী করি, তারপরে ছেঁকে ছেঁকে সেখানে কি ভালো পানি রাখি। মন্দ পানির মধ্যে কি কেউ ভালো পানি রাখে? রাখে না। তার মানে কি, একজন ভক্ত যখন গুরুর কাছে গেল, প্রথম পদক্ষেপ সে রাখলো, গুরুর কাছে যখন সে আত্মসমর্পণ করলো, গুরুর দায়িত্ব হয়ে দাঁড়ালো তাকে পরিষ্কার পরিশুদ্ধ করা। ভক্তকে কী করা? আগে পরিষ্কার করা, আগেই জ্ঞান দেওয়া না, আগেই যদি সেখানে কিছু ঢালে মূল্যবান তাহলে সেটা যদি ময়লা থাকে তাহলে সেটা ময়লা হয়ে যাবে, তাই আগে সেই পাত্রটাকে স্বচ্ছ করা, পরিষ্কার করা, কী আছে দেখা, পানিটা কি পরিষ্কার নাকি নোংরা, নোংরা হলে সেটা ফেলে দেওয়া, খালি করা, এবং সেখানে কি আবার ভালো মতো ভালো পানি দিয়ে কী করানো, কষলানো, তারপর কি হবে সেখানে কিন্তু ময়লা জমবে। ভালো পানি দিয়ে আমরা যদি কষলাই করি পরিষ্কার তখন অনেক ময়লা জমে, সেই ভালো পানি দিয়ে আবার সেটাকে ফেলতে হবে, ভালো পানি দেওয়ার পরে কি হবে ময়লা পানির সাথে মিশবে, তারপরে সেটাও ফেলতে হবে, তারপর আবার ভালো পানি দিয়ে বারবার এভাবে সেটাকে পরিষ্কার করতে হবে। যখন সেটাকে পরিষ্কার হবে তারপরে কী করতে হবে, আর যেন কোনো ময়লা পানি না যায় একটা ছাঁকনি স্বরূপ রেখে তারপরে কী করি আমরা সেখানে পানি ঢালি, সেখানে পরিষ্কার পানিটা যায়। তো এই হচ্ছে আদব, আদব কায়দা স্বভাব, যে গুরু ভক্তকে প্রথম তার স্বভাব পরিবর্তনের জন্য আদব কায়দাগুলো শিক্ষা দিবে, যেন স্বভাব পরিবর্তন হয়, বুঝিয়ে দিবে তুমি এটা করবে এটা করবে না, এটা করবে এটা করবে না। প্রথম অবস্থায়, প্রথম অবস্থায় কিন্তু একদম স্বাধীনতা দিয়ে দেয় না যে যা ইচ্ছা করো জ্ঞান দিয়ে, এরকম না। কারণ প্রথমে সে এসেছে, এখনও সে বুঝে না তাকে কী করতে হবে না করতে হবে, তাই প্রথমে তাকে একটা আদব কায়দার মধ্যে রাখে যে এখানে আসলে এটা করবা, ওটা হইলে এটা করবা, এরকম কিছু আদব কায়দা শিক্ষা দেয়। যখন আদব কায়দা শিক্ষা দেয় তার মধ্যেই যে যত পূর্বের উগ্র স্বভাব, উগ্র কিছু ছিল, আস্তে আস্তে কিন্তু সেটা দূর হতে থাকে এবং সে একটা যোগ্য পাত্র হতে থাকে। যখন সে যোগ্য পাত্র হয় তখন গুরু সেখানে কী করতে থাকেন, মূল্যবান সেই স্বচ্ছ পানি রাখতে থাকেন। সেই পানি কি? সেই পানি হচ্ছে জ্ঞানরূপী আবে হায়াতের পানি, সেই পানি সেই ভক্তের পাত্রে ঢালতে থাকে, স্বচ্ছ জায়গা, এখন আর সমস্যা নেই, অল্প অল্প করে হলেও কি স্বচ্ছ পানি থাকছে। এটা হচ্ছে পরবর্তীতে কি, যখন আদব শিক্ষা দিল, এটা গুরুর কাজ হলো প্রথম কাজ, তারপরে কী করলো ভক্ত সেই আদবগুলো কি রপ্ত করার চেষ্টা করলো, স্বভাবগুলো কী করলো দূর করার চেষ্টা করলো, এটা তার দ্বিতীয় ধাপ। যখন তার এই পর্ব শেষ হলো তখন কী করলো, গুরু সেখানে স্বচ্ছ পানি ঢালতে শুরু করলো, আর গুরুর ভক্তের কাজ কী সেটা ধারণ করা। এই যে ধাপে ধাপে কার পরে কার কাজ, কে কী করবে,
যখনই যে জ্ঞান ঢালতে শুরু করলো সেটা কিসের জ্ঞান? প্রথমে কিন্তু সেই নিগুড় রহস্য নিগুড় তত্ত্বই জ্ঞান না, তখন কি তাকে ভজনের জ্ঞান প্রদান করে, যে এভাবে গুরু ভজন করতে হয়, এভাবে গুরু প্রেম জাগ্রত হয়, এভাবে ভজন শুদ্ধ হয়, কি কি করতে হবে ভজনের জন্য, কি করা উচিত কি না করা উচিত, গুরু কিসে সন্তুষ্ট, এগুলো ভক্তকে তিনি শিক্ষা দিতে থাকেন, এই ভজনের জ্ঞান। তারপর কি করেন, ভক্ত ভজন করতে থাকেন। যখন এই ভজনের পর্বটা শেষ হয়, এতদিন কিন্তু গুরু ভজন তত্ত্ব বা অন্য অন্য তত্ত্ব তাকে দিচ্ছেন, পাত্র পানি ঢালছেন জ্ঞান, তো যখন কি হলো আস্তে আস্তে সেটা বাড়তেছে এবং সেও কি ভজন করছে। যখন তার এই স্টেজটা একটা ভালো জায়গায় আসলো, গুরু কি হলো সন্তুষ্ট হলো, কারণ তার দায়িত্ব ছিল তাকে জ্ঞান দেওয়া ভজনের। এখন ভক্তের কাজ হলো কি, তারপরে জ্ঞান পাওয়ার সাথে সাথে কি ভজনের মনোযোগ দিয়ে ভজনটা করা। ভজনের যখন সে সন্তুষ্ট পর্যায়ে নিয়ে আসতে পারলো গুরুকে, তখন গুরুর দায়িত্ব হলো তাকে সাধনার জ্ঞান দান করা। তারপরে গুরু কী করলো, আস্তে আস্তে সেই নিগুড় রহস্য, সেই সাধনার কথা, সেই ধ্যানের কথা, সেই গোপন রহস্যগুলো তার সামনে কী করতে থাকলো, খুলে দেওয়ার চেষ্টা করতে থাকলো। আর ভক্ত কী করতে থাকলো, সেটাকে রপ্ত করার চেষ্টা করলো স্টেপ বাই স্টেপ। তার জ্ঞানের কথা, ধরন, সব কিছু কি ভক্তের উপর নির্ভর করবে এবং গুরুর উপর নির্ভর করবে। গুরু স্টেপ বাই স্টেপ যেটা করতে বলবে বা যে জ্ঞানটা দেবে, ভক্ত সেটা নিজের মধ্যে ধারণ করতে থাকবে। ধারণ করার পর গুরুর পরবর্তী স্টেপটা আসবে, তার আগ পর্যন্ত তার সবকটা সেই লেভেলেই থাকবে, তার কাজটা সেই পর্যন্ত ঘষা মাজা করতে থাকবে গুরু, যেহেতু তুমি এই স্টেপটা পার করতে পারো নি, তোমাকে এখানে এই স্টেপটা পার করার জন্য আরও যত জ্ঞান দরকার, একটা দুইটা কথা না হতে পারে বা একটা দুইটা জ্ঞানে না হতে পারে, আরও সময় লাগতে পারে, শ্রমের ব্যাপার আসে, যে আসলে পাত্রটা কতটুকু ময়লা হয়েছে তার উপর তো ব্যাপার আছে। কিছু পাত্র আছে যে একটা ঘষা দিলে, খালি হাতে ঘষা দিলেও কি পরিষ্কার হয়ে যায়, আবার কোনো কোনোটা আছে সাবান দিয়ে করতে হয়, কোনো কোনোটা আছে সাবানও হয় না, সাবান এবং ছাই দুইটাই লাগে, একটু ধারালো, তাও দেখা যায় তাও হয় না, তখন ধারালো, তখন আরও প্লাস স্টিলের কিছু দিয়ে বা আরও ভালো কোনো ডিটারজেন্ট দিয়ে সেটাকে পরিষ্কার করতে হয়, আরও অনেকক্ষণ করতে হয় কালী গোঠাতে গেলে। তো এটা হচ্ছে কি, ধারাবাহিকভাবে গুরুর কাজ হচ্ছে কি সেই ঘষাটা দিতে থাকা, আর ভক্তকে আস্তে আস্তে কি পরিষ্কার হচ্ছে তার গুরুর সেই ঘষা মাজাতে, সে তার কথাগুলো পালন করার চেষ্টা করতেছে। এই যে একজনের পর আরেকজনের স্টেপ বাই স্টেপ কাজ আসছে, দুজনে কিন্তু করতেছে দুজনের কর্ম। তো যখন এই ভজনে সন্তুষ্ট করতে যাবেন, সাধনার জ্ঞান পাওয়ার যে আগ মুহূর্তটা, তখন কি করবেন, এই মুহূর্তে কি করবেন, গুরু ভক্তের দোষগুলো কি করবেন, খুঁজে খুঁজে বের করবেন, মানে অর্থাৎ তিনি পেয়ে যাবেন যে আমার এই ভক্তের মধ্যে দোষ বলতে গিয়ে এখানে এই ত্রুটি আছে, এই ত্রুটির কারণে সে কি হচ্ছে না, অগ্রগামী হতে পারছে না, তার এই রোগ আছে, সে রোগগুলোকে কি করবেন গুরু নির্ণয় করবেন। ভক্ত কিন্তু রোগ নির্ণয় করবে না, ভক্ত তো জানি না তার কি রোগ হয়েছে, এই জন্যই তো সে একজন আত্মার ডাক্তার, রোহানি ডাক্তার গুরুর কাছে এসেছেন। এখন ভক্তের কাজ হচ্ছে আশা, রোগ নির্ণয় কি করবেন, করবেন গুরু। এখন গুরুর কাজ হয়ে দাঁড়ালো কি, তার ভুল ত্রুটিগুলো বের করা, কারণ ভক্ত তো এখনও জানে না কোনটা পাপ কোনটা পুণ্য কোনটা ভালো কোনটা মন্দ। তাই গুরু দেখলো যে আমার ভক্তের এই কাজটা রং, এই কাজটা ভুল, সে না বুঝে করছে বা সে বুঝেই করছে কিন্তু সে ভাবছে এটা পুণ্য, কিন্তু আসলে এটা পাপের কাজ। আবার এরকম আছে যে সে ভাবছে এটা পাপ অথচ এটা পুণ্য, সে করছে না এই জন্য, তাই তার এইগুলো সে দেখবে আস্তে আস্তে। যখন সে রোগটা নির্ণয় করবে তখন কি তার কাজ, চিকিৎসা করা। আর গুরু যে ট্রিটমেন্ট দিল বা যে চিকিৎসা দিল, ব্যবস্থাপত্র দিল, প্রেসক্রিপশন দিল, সেই অনুযায়ী কী করা, ভক্তের ওষুধগুলো খাওয়া, অর্থাৎ যা করতে বলা সেটা করা। এই যে একদম ধাপে ধাপে কাজগুলো করবে একজন আরেকজনের। তারপরে কী হলো, ভক্তের রোগ নির্ণয় করতে থাকলো, সেই ব্যবস্থাপনা দিতে থাকলো, দুজন কী করতে থাকলো, একজন চিকিৎসা করতে থাকলো, আরেকজন কী ডাক্তারের কথা অনুযায়ী চিকিৎসা নিতে থাকলো। তাহলে আস্তে আস্তে তার মধ্যে কী সুস্থতা দেখা দেবে। তো এর মধ্যেই ডাক্তার কী করে, তার রোগ সম্পর্কে কিন্তু তাকে জানিয়ে দেয়, যে প্রথমে নির্ণয় করলো, তারপরে কি আস্তে আস্তে কী করে, বড় রোগ হলে প্রথমে বলে না, বলে আপনি আসেন এটা সেটা করেন, আস্তে আস্তে কী করে যে রোগীকেও সাহসী করে তোলে, যোগ্য করে তোলে, যে তার সেই অবস্থাটাকে সে বোঝার জন্য এবং আরও ই করার জন্য যেন সে তার রোগটা বুঝতে পারে। তখন কি আস্তে আস্তে তার রোগ সম্পর্কেও তারই জানায় যে আপনার এখানে এখানে ত্রুটি, এখানে এখানে রোগ, আপনি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তখন গুরু সেই রোগগুলো নির্ণয় করবে এবং দোষগুলো কি বের করবে আস্তে আস্তে, প্রথমেই না, ভক্তকে প্রথমেই বলবে না এই তোর এই দোষ,
এটা সেটা পরিবর্তন করে না, এরকম না। আস্তে আস্তে সে চিকিৎসা করতে থাকবে আর কি, রোগ সম্পর্কে জানাতে থাকবে, আর রোগী কি তার রোগ সম্পর্কে বুঝতে থাকবে কি করলে তার এই রোগটা বাড়তে পারে কমতে পারে, সে সচেতন হচ্ছে কারণ ডাক্তার তাকে সচেতন করছে। তাই আধ্যাত্মিক ডাক্তার বা গুরু কি করছে, তাকে সেই বিষয়গুলো জানাচ্ছে যে বাজান তোমার এই রোগ, এটা এরকম, এটা এরকম, এইটা করলে এই রোগটা হয়, এটা করলে এই রোগটা হয় না, তোমার এটা বাদ দেওয়া উচিত, কাম ক্রোধ লোভ এটা তোমার এখানে একটু সমস্যা, তুমি এটা আস্তে আস্তে দূর করো। প্রথমেই কিন্তু বলবে না সব যে তুই এটা বাদ দে, তুই লোভী, তুই রাগী, এগুলি বলবে না, যে তোমার এখানে মনে হয় একটু এটা এটা এভাবে এভাবে কি করবে। তখন কি সে যখন তার দেখলো ডাক্তারের চিকিৎসা ভালো, সব কিছু ভালো, তখন সে তার রোগ সম্পর্কে কি করলো, একটু সচেতন হলো, তখন কি সে বুঝতে থাকলো আসলেই তো আমার এখানে সমস্যা, আসলেই তো আমার এখানে সমস্যা, আসলেই তো আমি এটা করি। তখন কি আস্তে আস্তে সে সেই পাপের পথ, সেই সরীপ সব কিছু থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে থাকবে। তারপরে গুরু কি তাকে আত্মজ্ঞান দান করবে, এই যে আত্মজ্ঞান তো দান করতেছে, আস্তে আস্তে সে করতেছে, এখানে স্তরের ব্যাপার কত গভীরে যাবে। এবং ভক্তের কাজ কি, সেগুলো গ্রহণ করা, তিনি দিবেন এবং ভক্ত কি সেটা গ্রহণ করবে। আর এই যে জ্ঞানের মধ্যে গুরুর কাজ হচ্ছে ভক্তের ভেতর থেকে অন্ধকারকে দূর করা, ভক্ত কিন্তু অন্ধকারকে দূর করতে পারে না, দূর করার কাজটা হচ্ছে গুরুর, সে আলো দিয়ে অন্ধকারকে কি দূর করবে। ভক্তের কাজ হচ্ছে গুরু কি বলছে এটা দূর করার জন্য, সেটা তার কথাবার্তা তার আচার আচরণ গুরুর সব কিছুকে সে নিজে ধারণ করার চেষ্টা করবে, তাহলে কি তার আস্তে আস্তে অন্ধকারটা দূর হবে। কিন্তু অন্ধকার দূর করার দায়িত্বটা কিন্তু গুরুর, গুরু তার মধ্যে সেই আলো প্রদান করতে থাকবে, আর সেই আলো যখন সে পাবে আস্তে আস্তে কি তার অন্ধকারগুলো কাটতে থাকবে। ব্যাপারটা অনেকটা এরকম যে গুরু হচ্ছে কি বীজ বপন করে দিবে, এটা হচ্ছে গুরুর কাজ, আর ভক্তের কাজ হচ্ছে কি সেই বীজ থেকে চারা হওয়া, সেটাকে যত্ন করে বড় করে তোলা, এটা হচ্ছে কি ভক্তের কাজ, সময় মতো পানি দেওয়া। গুরু যেভাবে বলেছেন এই যে বীজটা বপন করে দিয়ে গেলাম, এই গাছের এই বৈশিষ্ট্য, তুমি যদি এই করো গাছটা এত দ্রুত বড় হবে, এটা হচ্ছে গুরু কি বীজটা তো ভক্তের কাছে নেই, তো গুরু কি করলো বীজটা বপন করে দিল ভক্তের মধ্যে। এখন ভক্তের কাজ হচ্ছে গুরু যেভাবে সেটাকে যত্ন করতে বলছে, নিয়মিত পানি দেওয়া পরিচর্যা করা, এটা ভক্ত করবে। এখন গুরু বপন করে দিল, ভক্ত সেখানে পানি দিল না, যত্ন নিল না, তাহলে সেটা কখনো বটবৃক্ষের মতো হয়ে উঠবে না, সেক্ষেত্রে গুরুর কোনো দোষ নেই। যদি গুরু বীজই বপন না করে তাহলে ভক্তের যত্ন নেওয়ারই কি আছে, খালি জমিতে পানি ঢাললে কি হবে, সেখানে শুধু আগাছাই জন্মাবে। যে যদি বীজ না থাকে সেখানে যদি যত্ন নেয়, যত যত্নই নেবে আগাছা জন্মাবে। তাই গুরুর কাজ হচ্ছে কি সেখানে বীজ বপন করে দেওয়া। আবার গুরু বীজ বপন করলো কিন্তু ভক্ত যত্ন নিল না, তখনও কিন্তু কোনো লাভ হলো না, তাই তখন গুরুর দোষ নেই। তাই গুরুর কাজ হচ্ছে বীজ বপন করা, ভক্তের কাজ হচ্ছে কি সেটার যত্ন নেওয়া এবং সেটাকে বড় হতে সহযোগিতা করা, যেভাবেই হোক সেটাকে লালন পালন করা। তো যখন সে জ্ঞান ভক্তের মধ্যে দিয়ে দিবে সেই অনুযায়ী তাকে আমল করতে হবে, সে যদি আমল না করে তাহলে তো গুরু তাকে পরিবর্তন করতে পারবে না, অন্ধকারটা দূর করতে পারবে না। তারপরে গুরু আস্তে আস্তে ভক্তকে স্বাধীন করবেন, মুক্ত করে দিবেন, উন্মুক্ত করবেন। এই যে আগে যে একটা ধরা বাঁধা নিয়মকানুনের মধ্যে তাকে রেখেছিল তার প্রয়োজনে, এখন কি আর সেই ধরা বাঁধা নিয়মের মধ্যে রাখবে না, কারণ কোনো গুরুই ভক্তকে বেঁধে রাখেন না। গুরুর কাজ কিন্তু বেঁধে রাখা না, মুক্ত করা, গুরুর কাছে যাই তো মুক্ত হওয়ার জন্য, আটকা হওয়ার জন্য কিন্তু যায় না, আবদ্ধ হওয়ার জন্য কিন্তু যায় না, সে মুক্ত হওয়ার জন্য যায়। কিন্তু প্রথমেই যদি মুক্ত করে দেয় তাহলে কি হবে, এলোমেলো হয়ে যাবে। যে কোনো কিছুকেই একটি শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে প্রথমে কিন্তু বাবা মা তাকে ছেড়ে দেয় না, প্রথমে তাকে ছোট্ট খাটের মধ্যে, ছোট্ট একটা দোলনার মধ্যে আটকিয়ে রাখে, বড় হলে ঘরের মধ্যে, খাটের মধ্যে, এভাবে আস্তে আস্তে খাট থেকে ঘর, তারপরে ঘর থেকে বাড়ির সীমানা, তারপরে এলাকা, তারপরে আস্তে আস্তে বাইরে যেতে দেয়। তারপর সন্তান যখন উপযুক্ত হয়ে যায় আর বাবা মা তাকে কিচ্ছু বলে না, তখন কি হয় সন্তান দেশের বাইরে চলে গেল, কি বাবা মা বলে বাবা আমরা জানি তুমি কোনো ভুল করতে পারো না, তোমাকে সেই শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যেখানেই যাও তুমি বুঝেছ শুনে চলতে পারবা। গুরুর কাজটা সেটাই, যতদিন পর্যন্ত ভক্ত বুঝতে পারছে না, তার মধ্যে অন্ধকার দূর হচ্ছে না, ততদিন পর্যন্ত গুরু তাকে আবদ্ধ রাখেন, আটকিয়ে রেখে শিক্ষা দেন, নিয়মের মধ্যে রাখেন। কিন্তু যখন তার সেই আলো জাগ্রত হলো, তার মধ্যে সেই জ্ঞান জাগ্রত হলো, তখন কি করেন তাকে মুক্ত করে দেন। গুরু তাকে আবদ্ধ রাখবেন না, একটা নির্দিষ্ট সময় পর তাকে ছেড়ে দিবেন। প্রথমে ছাড়লে এক সমস্যা, কিন্তু পরে আটকে রাখলে আরেক সমস্যা, তাই শেষে কি করেন তিনি মুক্ত করে দেন, যেটার জন্য ভক্ত এসেছিল সেই মুক্ত হওয়ার জন্য তাকে মুক্ত করেন। তখন এই বিধান থাকে না সেই ভক্তের জন্য, তখন সে বুঝে নিজের মতো করে
চলতে পারেন। এই তখন যে পূর্বে যে আদব কায়দা বা বিভিন্ন কিছু শিক্ষা দিয়েছিল সেগুলো যে তখন বাহ্যিকভাবে মনে হয় যে ভক্ত লঙ্ঘন করলো, আসলে তা কিন্তু না। তখন হচ্ছে তার জন্য সেই বিধানটা রহিত হয়ে যায়, কারণ এখন আর সে শিশু বাচ্চা নেই, এখন সে অনেক কাজই করতে পারে, যেটা মনে হতে পারে যে প্রথমের সে অবাধ্য হলো না, এখন তার সেই সময়টা না। গুরুই তাকে করেন এই বন্ধন থেকে মুক্ত করেন, স্বাধীন করে দেন। তাহলে দেখা গেলো গুরুর কাজ কি এবং ভক্তের কাজ কি। ভক্তের কাজ গুরুর কাছে আসা, গুরুর কাছ থেকে গ্রহণ করা, আদব শিক্ষা দেওয়া, তারপরে ভজনের জ্ঞান শিক্ষা দেওয়া, আস্তে আস্তে অন্ধকার থেকে কি আলোকিত করা, বীজ বপন করা। ভক্তের কাজ হচ্ছে কি, সেই বীজের পরিচর্যা করা এবং গুরুর দেখানো পথ কর্মগুলো করে যাওয়া। অর্থাৎ প্রত্যেকটাই ধাপে ধাপে হবে, একটা ভক্ত করবে, একটা গুরু করবে, একটা গুরু করবে, একটা ভক্ত করবে, একজনের পরে আরেকজন, অর্থাৎ একজনের কাজ শেষ হলে আরেকজনের কাজ থাকবে, একজন একটা করবে, অন্যজনের কাজকে আরেকটা, গুরুর কাজ একটা, ভক্তের কাজ আরেকটা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।